Hello everyone, Assalamu alaikum. চলে আসছি Sharee gallery থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা bridal lehenga নিয়ে আসছি আর এটার কালারটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে আমি আপনাদেরকে প্রপার ডিটেইলে দেখিয়ে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ঘেরের ওয়েডিং লেহেঙ্গা তো যারা অনেক বেশি ঘেরের মধ্যে bridal lehenga পারচেজ করতে চাচ্ছেন অ্যাফোর্ডেবল প্রাইজের তাদের জন্য খুবই সুন্দর একটা লেহেঙ্গা ভিতরে ডাবল লেয়ারের হাটু পর্যন্ত ক্যানক্যান সেটআপ করা থাকবে আর এটার বেস ফ্যাব্রিক হচ্ছে ভেলভেট ফ্যাব্রিক পুরোটাতে অনেক সুন্দর এক্সট্রাঅর্ডিনারি গর্জিয়াস ওয়ার্ক করা আছে প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে কোমরের রেডি বেল্ট মেক করা থাকবে আলাদাভাবে একটা লেয়ার ওয়ার্ক সহ পুরোটা বডিতে এক্সাক্ট রিয়েল কাশ্মীরি সুতোর কন্ট্রাস্টি ওয়ার্ক করা আছে আর অল ওভার স্টোন ওয়ার্ক তো থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল অ্যান্ড 100% অরিজিনাল রিয়েল স্টোনের ওয়ার্ক করা আছে এক্সাক্ট ঝেরকান স্টোনের কাজ করা পুরোটাতে এই কাজগুলো থাকবে আমি আপনাদেরকে এটা টপসার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেন কাজগুলো প্রপার ডিটেলসে দেখাবো কাজগুলো দেখিয়ে দিব দেন দোপাটাটা টপসটা দেখায় দিচ্ছি আর এটার প্রাইসটাও অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এই যে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুপাশেই সামনে এবং পিছনে দুপাশেই গর্জিয়াস কাজ থাকবে দুইটা স্লিপসেও কাজ থাকবে আর যথেষ্ট পরিমাণে কাপড় এখানে দেওয়া আছে আপনি চাইলে যেভাবে খুশি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি যেভাবে চান কাস্টমাইজেশন করে মেক করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ফ্যাব্রিকটা অল ওভার এখানে কিন্তু যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ রিয়েল ওয়ার্ক এখানে কিন্তু কোনো গ্লিটার জরি চমকির কাজ থাকছে না সম্পূর্ণ পিওর অ্যান্ড অ্যাস্থেটিক ম্যাটেরিয়াল দিয়ে কাজগুলো করা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটাও খুবই সুন্দর হবে আর দোপাট্টাতে বর্তমান সময়ে ট্রেন্ডি ডুয়েল প্যানেলের ওয়ার্ক করা থাকবে চারিপাশে অনেক সুন্দরভাবে বর্ডার ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস হবে চারিপাশে বর্ডার ওয়ার্ক থাকবে আলাদাভাবে এটার স্পেশালি একটা ডুয়েল প্যানেলের কাজ করা আছে দেন পুরোটা বডিতে ট্রান্সপারেন্টলি রিয়েল স্টোনের আদলে কাজ থাকবে একটু দোপাট্টাটা দেখাবেন এই যে এটা হচ্ছে দোপাট্টার ডিজাইনটা দেখলেন একটু মাথায় দিয়ে দেখাবেন এই যে ব্রাইডকে কেমন লাগবে এখান থেকে আপনার একটা বেসিক ধারণা পেয়ে যাবেন কারণ ব্রাইড যখন দোপাট্টাটা মাথায় দিবে গর্জিয়াস হওয়ার ফলে কিন্তু খুব সুন্দর লাগবে আর পুরোটাতেই এরকম কাজ করা আছে এই যে দেখেন এখন আমি আপনাদেরকে লেহেঙ্গার কাজটা প্রপার ডিটেলসে দেখিয়ে দিব যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন কারণ অবশ্যই আপনার লেহেঙ্গাটা ভালো লেগেছে বা নেয়ার ব্যাপারে ভাবছেন এই জন্য আরেকটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখবেন যেমন এই যে এই পার্টটা দেখছেন এটা হচ্ছে লেহেঙ্গার কোমরে রেডি বেল্ট মেক করা থাকবে অনেক সুন্দরভাবে আর হচ্ছে এখানে যে কাজগুলো আছে সম্পূর্ণ রিয়েল সুতোর কাজ করা আছে রিয়েল কাশ্মীরি সুতো এবং স্টোনের ওয়ার্ক করা এখানে যে স্টোনগুলো দেখছেন এগুলো এক্স্যাক্ট রিয়েল ঝাড়খণ্ড স্টোন মানে গোল্ড অর্নামেন্টসে যে স্টোন ইউজ করা হয় সেম স্টোনটাই পুরোটা লেহেঙ্গাতেই দেয়া আছে এর পরবর্তী স্টেপে এখানে একটা পাইপিং ওয়ার্ক থাকবে এরপরে কোমরের বিছা স্টাইলে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এগুলা সম্পূর্ণ ডিজাইনার প্যাটার্নের ওয়ার্ক করা পুরোটা কোমরেই এই কাজটা থাকবে এটার পরবর্তী পার্টে এখানে একটু ডিজাইনার প্যাটার্নের ছোট ট্র্যাডিশনাল কলকা ওয়ার্ক থাকবে আর এখানে অনেক সুন্দর একটা ডিজাইনার ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ যা দেখছেন সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা আছে এরপরে লেহেঙ্গার প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস হবে খুব বেশি হেভি কাজ করা থাকবে প্যানেলের দিকটাতে এটা হচ্ছে প্যানেলের দিক এটা হচ্ছে লেহেঙ্গার প্যানেল অল ওভার স্টোন ওয়ার্ক করা এখানে ক্রিস ক্রস শেপে কাজ করা আছে দেন এখানেও কাশ্মীরি সুতো দিয়ে সেম ওয়ার্ক করা আছে আর ভিতরের পার্টে তো ডাবল লেয়ারের হাটু পর্যন্ত ক্যানক্যান সেট আপ করা থাকবে এই যে ম্যাচিং স্পেশাল ক্যানক্যান দেওয়া থাকবে যার ফলে লেহেঙ্গাটা খুব বেশি পরিমাণে ফ্ল্যাপি থাকবে তো এটা হচ্ছে পুরোটা আমি আপনাদেরকে লেহেঙ্গাটার ঘেরটাও দেখিয়ে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হ্যাঁ একটু ঘেরটা দেখাবেন আর এটার রিয়েল কালারটা কিন্তু মেরুন কালারের মধ্যে একবারে মানে একটু ডিপ টাইপের মেরুন কালারের মধ্যে যারা ব্রাইডাল লেহেঙ্গা পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে এই লেহেঙ্গাটা এই যে এটা হচ্ছে লেহেঙ্গার ডিজাইনটা প্যানেলের দিক থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঘেরটাও নিশ্চয়ই এখন বুঝতেই পারছেন আমরা যেহেতু এভাবে ধরে আছি এটাতে কিন্তু মানে এভাবে ধরে থাকার ফলে কিন্তু আপনারা পিছনের দিকে কাপড়গুলো কুচকে থাকে আপনারা যখন প্রপারলি স্টিচ করে পরবেন তখন কিন্তু আরও বেশি ফ্ল্যাপি হবে ক্যানক্যানগুলো আমরা দোকানে রাখার সুবিধার্থে হচ্ছে ভাঁজ করে রাখি যেরকমভাবে প্রত্যেকটা স্ট্রেইটলি ভাঁজ করে থাকে আর আপনারা তো পরার সময় ভাঁজগুলো এবড়ো থেবড়ো করে দিবেন তাহলে আরও বেশি ফ্ল্যাপি হবে
এই যে এটা হচ্ছে প্যানেলের দিকটা, প্যানেলের দিকের কাজ, দেন পুরোটা বডিতে স্টোনের রেড থাকবে, কাশ্মীরি সুতোর কাজ থাকবে। এই যে এটা হচ্ছে পুরোটা, দেখতেই পাচ্ছেন এখান থেকে হচ্ছে প্যানেলটা শুরু হবে, দেন এখান থেকে অনেক বেশি পরিমাণে স্টোনের কাজ থাকবে। আর এই যে এটা হচ্ছে কোমরের দিকের কাজটা, এখানে বেলটাও অনেক সুন্দরভাবে মেক করা আছে। তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার প্রাইসটা তো বলা হয়নি, প্রাইসটা একটু একটু দিবেন, প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। পুরোটাতেই এরকমভাবে কাজ আছে, আর কালারটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ন্যাচারাল কালার। এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র 26,780 টাকায় শাড়ি গ্যালারি থেকে। পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80, আউটসাইড 150। প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 26,780 টাকার বিনিময়ে পাবেন। প্রাইস বলে দিয়েছি এবং ভিডিও ডেসক্রিপশন আমি টেক্সটও করে দিব, এখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর যাদের হাতে সময় সুযোগ আছে ডিরেক্ট আমাদের শপে ভিজিট করবেন, তাহলে এই টাইপের হিউজ কালেকশন আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন। এর বাইরেও কিন্তু আমাদের শপে অনেক কালেকশন অ্যাভেলেবেল থাকে, যেমন এই টাইপের কালেকশনগুলো বা ভিডিওর শুরুতে আপনারা যে দেখেছেন প্রত্যেকটাই কিন্তু এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা। তার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা রাখছি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।